আগামী আট থেকে বারোই নভেম্বর পর্যন্ত ফিলিপিন্সে অনুষ্ঠিত হতে চলেছে বাইশতম এশিয়ান মাস্টার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা পুরুষ মহিলা মিলিয়ে রাজ্যের মোট এগারো জন প্রতিযোগী ভারতের প্রতিনিধিত্ব করবেন সেখানে এই দলে নির্বাচিত হয়েছেন ত্রিপুরা রাজ্যের গর্ব জাতীয় অ্যাথলেটিক্সে দুবার স্বর্ণপদক এবং একবার রৌপ্য পদক জয়ী রানীর বাজারে মিতালি দেবনাথ রাজ্যস্তরে এবং জাতীয় স্তরে বহু পুরস্কার প্রাপ্তির মাধ্যমে প্রভূত সম্মান অর্জন করেছেন মিতালি তবে অত্যন্ত গরিব ঘরের এই অ্যাথলিটের পক্ষে বিদেশে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য খরচ বহন করা খুবই কষ্টকর এই সমস্যা নিরসনের জন্য বুধবার এগিয়ে এলেন ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত শিল্পপতি তথা লংতরাই গুঁড়ো মশলার কর্ণধার রতন দেবনাথ আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য নির্বাচিত হয় আগরতলা শহরের আর কে নগরস্থিত লংতরা ইন্ডাস্ট্রি কনফারেন্স হলে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে মিতালি দেবনাথ এদিন সংবর্ধনা জানানো হয় অন্য দ্য স্পাইসেস ইন্ডাস্ট্রির তরফে এর পাশাপাশি আর্থিক দিক দিয়ে সহযোগিতার জন্য তার হাতে এদিন দশ হাজার টাকার একটি চেক তুলে দেন লংতরায় গুণ মশলার কর্ণধার রতন দেবনাথ আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমাদের কোম্পানি যুক্ত থাকে তো আজকে তারই একটা প্রতিফলন যে আমাদের ত্রিপুরা রাজ্যের গর্বের মেয়ে মিতালি দেবনাথ ও এশিয়ান মাস্টার অ্যাথলেটিক্স কম্পিটিশনে আট থেকে বারোই নভেম্বর অবধি ফিলিপিনে ও চান্স পেয়েছে তো আমরা আজকে ওকে এখানে ও সংবর্ধনা করেছি এবং ওকে কিছু আর্থিক সাহায্য আমরা আমাদের কোম্পানির তরফ থেকে আমরা করেছি আমরা আশা করব। যে ও ফিলিপিনে গিয়ে ত্রিপুরা এবং ভারতবর্ষের নাম উজ্জ্বল করবে এবং আমরা অগ্রিম ওকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের এই ধরনের প্রচেষ্টা প্রত্যেক সময় আমরা করে থাকি এবং আগামী দিনেও আমরা বিভিন্ন আর্থিক দিকে পিছিয়ে পড়া যারা শিক্ষার্থীরা থাকে বিভিন্ন সামাজিকভাবে যারা খেলাধুলাতে অংশগ্রহণ করার ক্ষেত্রে যারা পিছিয়ে থাকে তাদেরকে আমরা আর্থিকভাবে সাহায্য করি তাছাড়াও আমরা বিভিন্ন রক্তদান শিবির সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকি কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন যে বৃদ্ধাশ্রমের মায়েদেরকে নিয়ে আমরা পুজো পরিক্রমা করে ওদেরকে আমরা বস্ত্র বিতরণের মাধ্যমে ওদেরকে সংবর্ধনা আমরা করেছি তো এই ধরনের কাজ আমাদের কোম্পানি শুধু ব্যবসায়ী বা ইন্ডাস্ট্রি চালানোই আমাদের নয় আমাদের প্রত্যেকটাই একটা মোটিভ থাকে যে কিভাবে সমাজের সঙ্গেও আমরা যুক্ত থাকতে পারি ধন্যবাদ সবাইকে বাইশতম এশিয়ান মাস্টার স্পোর্টস অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় রাজ্যবাসীর তরফ থেকে মিতালি দেবনাথের সাফল্য কামনা করেছেন লংতরাই গুঁড়ো মশলার কর্ণধার রতন দেবনাথ বিউরো রিপোর্ট আর ই নিউজ